নমস্কার, এই গোহালদিয়া জাতীয় উপজাতি ব্লুবার্ড উইমেন্স ওয়েলফেয়ার সেন্টারের সেক্রেটারি। আমার নাম মিসেস পুষ্পিতা সাহু। আমি এই লোকালিটিতে নয়াগ্রামে যখন এসেছিলাম তখন দেখেছিলাম পুরো ট্রাইবেল স্টুডেন্টরা পড়াশুনো করতে পারছে না বিভিন্ন প্রবলেমের জন্য। সেই সব সমস্যার মূল কারণ হলো ছোট থেকে তাদের মা বাবারা অশিক্ষিত, তাদের পরিবার তাদের সকলেই মজুর লেবার কাজ করে, তারা বাচ্চাদের সেই জন্য পড়ানোর চিন্তা ভাবনা করে না। সেই দেখে আমি একটি প্রথমে এখানে এডমিনিস্ট্রেটর হিসাবে একটি নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠে আমি প্রথমে এসে জয়েন করি। আমি বাচ্চাদের দুরবস্থা দেখে আমি চিন্তা ভাবনা করি ছোট বাচ্চাদের একটা স্কুল করব, সেখানে অবহেলিত এই সমস্ত বাচ্চাদের পড়াবো, তাদের উপযুক্ত করব, করার পর তাদেরকে হাই স্কুলে পাঠাবো। সেই চিন্তা ভাবনা থেকে 1993 সালে আমি এই এনজিও করি। এনজিওর মাধ্যমে একটি স্কুল করি, একটি গানের স্কুল করি, এলাকার যে সমস্ত গান বাজনা ফোক ড্যান্স সমস্ত ফোক সং হারিয়ে যাচ্ছে সেগুলো যাতে পুনরুদ্ধার করতে পারি, এবং যে এলাকার বাচ্চাদের ছোট থেকে সুশিক্ষিত করতে পারি এবং তাদেরকে চলা, তাদের প্রতিভা যে রয়েছে কারো গান কারো আঁকা কারো কবিতা লেখা কারো গল্প লেখা কারো খেলাধুলা যে প্রতিভা রয়েছে তাই স্ফুরণের জন্য প্রাইমারি একটি স্কুল করি। প্রথমে আমি এখানকার মানুষজনের সাহায্য নিয়ে স্কুল করি এবং আমি আমার নিজের জমি দান করি, বাড়ি দান করি, যেখানে যেখানে আমার স্কুলটি এবং হোস্টেলটি গড়ে উঠেছে এটা আমার নিজস্ব জমি, নিজস্ব জায়গা, নিজস্ব বাড়ি। তারপরে আমি অনেক জায়গায় অনেক সাহায্যের জন্য আবেদন করি, অনেক মানুষ আমাকে ছোট ছোট করে ডোনেশন দেন, তাদের মধ্যে অনেকেই উল্লেখযোগ্য, কেউ আমাকে কিছু টাকা দেন, কিছু কেউ কম্বল দেন, কেউ বই দেন, কেউ জামা কাপড় দেন, কেউ পেন কালি কলম দেন, এরকম করে অনেকের সাহায্য পেয়ে পেয়ে আজকে বড় হয়েছে, আমার এই প্রতিষ্ঠানটি বড় হয়েছে। LIC থেকে আমাদের 25 লক্ষ টাকা দান করেছে আমাদের বিল্ডিং করার জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবসময় আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তারা যখন তখন আমাদেরকে আলমারি চেয়ার টেবিল ল্যাপটপ ইত্যাদি দিয়েছে। আর এলাকায় এত গরিব এবং যা তাদের কোনো ইনকাম নেই, সব ইনকাম নেই এদের পড়াতে, আমি এখনও এদের সম্পূর্ণ কিছু করতে পারছি না, এদের জন্য আমার আরও ডোনেশান দরকার, এদের ওষুধ দরকার, এদের পড়াশোনার জন্য বই খাতাপত্র দরকার, এদের জামা কাপড় আরও দরকার, আরও এদের খাওয়া দাওয়ার জন্য টিফিন ইত্যাদি খাওয়ার জন্য যেটা সরকার দেয় না, তাছাড়া 200 থেকে অনেক বেশি এই বিদ্যালয়ে এখন বর্তমানে 813 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, কিন্তু সকলকে দিতে পারছি না। সেই জন্য আমি সকলের কাছে আমার আবেদন, যে যেমন পারেন আমাকে সাহায্য করুন, বা আমি এই প্রতিষ্ঠান আমি আমার অন্তর দিয়ে সুন্দর করে প্রতিষ্ঠানটি গড়ব এবং কিছু মানুষ তৈরি করব যারা ভারতবর্ষের উপযুক্ত নাগরিক হবে, আর যা কিছু দেন সেটাই আমাদের এই দরিদ্র বাচ্চাদের কাছে কাজে উপকারে লাগবে। আপনাদের সবার কাছে আমি সাহায্য প্রার্থনা করি।